হাদিস নিয়ে আসছেন মঞ্চে আসছেন নার্সারি বিভাগের ছাত্রী মোসাম্মদ মাইমুনা আক্তার সাদিয়া মোসাম্মদ মাইমুনা আক্তার সাদিয়া আসসালামু আলাইকুম এক নাম্বার হাদিস শরীফ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস শরীফ খৈরুকুম মা তাআল্লামাল কুরআন ও আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ যিনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতারুল ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ ফেরেশতার চাবি ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদরাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো মা যত বড় বেঈলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড় আট নম্বর হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদা হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত নয় নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগফু আলাই হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয় দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ